সবাইকে নমস্কার। আমাদের শিক্ষা দপ্তরের কয়েকটি বিষয়ে আপনাদেরকে জানানো এবং রাজ্যবাসীকে জানানো, এই জন্য আজকে সাংবাদিক সম্মেলন। আপনারা জানেন আমাদের রাজ্যে দেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা 100টা বিদ্যাজ্যোতি স্কুলের লঞ্চ করেছিল অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য, ছাত্রছাত্রীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট যাতে হতে পারে সেজন্য 100টা বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি স্কুল 100 মিশন এটা ঘোষণা করা হয়েছিল। এবং বাজেটে আরও 25টা স্কুল আমরা বিদ্যাজ্যোতি স্কুল বলে ঘোষণা করব বলে আমরা বাজেটে বক্তব্য রাখা হয়েছিল। আজকে এই 25টা বিদ্যালয়ের নাম জানাচ্ছি। আপনারা জানেন কয়েকটা বিধানসভা কেন্দ্রে, বিদ্যাজ্যোতি স্কুল পড়েনি, যদিও বিধানসভা ভিত্তিক করা হয় না, তবুও প্রত্যেক বিধানসভা কেন্দ্রে যাতে একটা অন্তত একটা বিদ্যাজ্যোতি স্কুল থাকে সেজন্য আমরা এই কথাটা বিধানসভা আশ্বস্ত করেছিলাম। সেই 25টা স্কুলের আমি নামের তালিকাটা বলছি। আমরা প্রতাপগড়ে বিআর আম্বেদকর বিদ্যাভবনকে বিদ্যাজ্যোতি স্কুল হিসাবে আমরা প্রপোজ করছি। বাদারঘাটে ছিল না, বাদারঘাটে দুটো বিদ্যাজ্যোতি স্কুল, একটা বেলাবর হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা কবিরাজটিলা হায়ার সেকেন্ডারি স্কুল, এই দুইটাকে আমরা বিদ্যাজ্যোতি স্কুল বানাচ্ছি। বিশালগড়ে আমরা অফিসটিলা হায়ার সেকেন্ডারি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুল হিসাবে প্রপোজ করছি। গোলাঘাটিতে ছিল না, শ্রীনগর গাবর্দি হায়ার সেকেন্ডারি স্কুল গোলাঘাটির, এটাকে আমরা বিদ্যাজ্যোতি করছি। নলচরে ছিল না, নলচরে দুটো বিদ্যাজ্যোতি আমরা করছি, একটা দুর্লভ নারায়ণ হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা ঘাসচমনি হায়ার সেকেন্ডারি স্কুল। বাগমাতে আমরা দুটো বিদ্যাজ্যোতি স্কুল করছি, পিত্রা হায়ার সেকেন্ডারি স্কুল এবং নোয়াবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল। করমছড়াতে বিধানসভা কেন্দ্রে আমরা কোকুতুইসা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলকে বিদ্যাজ্যোতি করছি। বাগবাসা আমরা প্রত্যেক রয় হায়ার সেকেন্ডারি স্কুলকে আমরা বিদ্যাজ্যোতি করছি। যুবরাজনগর কেন্দ্রে এটা ছিল না, আমরা দুটো করছি, একটা তিলতই আরসি হায়ার সেকেন্ডারি স্কুল এবং হাফলং ছড়া টিই হায়ার সেকেন্ডারি স্কুল। সিমনাতে আমরা ঈশানপুর হায়ার সেকেন্ডারি স্কুলকে বিদ্যাজ্যোতি করছি। বরজলাতে ছিল না, নূতননগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলকে আমরা বিদ্যাজ্যোতি করছি। খয়েরপুরে একটা ছিল, এখন আবার রেশম বাগান হায়ার সেকেন্ডারি স্কুলকে আমরা বিদ্যাজ্যোতি করছি। রাধা কিশোরপুর খুব ডিমান্ড ওই এলাকা, সেখান থেকে আমরা রাধা কিশোরপুরে হরিণানন্দ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলকে বিদ্যাজ্যোতি করছি। কমলাসাগরে আমরা মধুপুর হায়ার সেকেন্ডারি স্কুলকে বিদ্যাজ্যোতি করছি এবং কল্যাণপুর প্রমোদনগরে আমরা গিলাতলি বাজার হায়ার সেকেন্ডারি স্কুলকে বিদ্যাজ্যোতি করছি। মাতাবাড়ি গর্জি বাজার হায়ার সেকেন্ডারি স্কুলকে আমরা বিদ্যাজ্যোতি করছি। ঋষ্যমুখে আমরা মতা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে বিদ্যাজ্যোতি করছি। অমরপুরে 15 তারিখ থেকে, আজকে হলো 11 তারিখ, 15 তারিখ থেকে এমবিবি কলেজ, ওমেন্স কলেজ, আইসিবিসি বিলোনিয়া, নেতাজি সুভাষ মেমোরিয়াল উদয়পুর, আরকেএম কৈলাসহর, জিডিসি ধর্মনগর, এই 6টা কলেজে আপনাদের আগে বলেছিলাম মাস্টার ডিগ্রি কোর্স ইংরাজিতে এবং বাংলাতে আমরা শুরু করতে চাইছিলাম। এর মধ্যেই আমরা 12 জন লেকচারার অলরেডি নিয়োগ করেছি এবং সেখানে ছাত্র এমবিবি কলেজে 30 জন বাংলা পড়তে পারবে মাস্টার ডিগ্রিতে এবং পিজি কোর্স আর কি, আর ইংলিশে 30 জন পড়তে পারবে, অলরেডি 30 জন ভর্তি হয়ে গেছে। ওমেন্স কলেজে
15 জন ইনটেক ক্যাপাসিটি 15 জনের মধ্যে 15 জন ভর্তি হয়ে গেছে এবং কমেছে ইংরেজিতে 20 জনের মধ্যে 20 জন ভর্তি হয়ে গেছে বিলুনিয়াতে 20 এর মধ্যে 20 ভর্তি হয়েছে বাংলা এবং ইংলিশও 20 এর মধ্যে 20 ভর্তি হয়ে গেছে উদয়পুরে 10 জনের মধ্যে 10 জন ভর্তি হয়ে গেছে এবং বাংলাতে এবং ইংরেজিতে 10 জনের মধ্যে 10 জন ভর্তি হয়ে গেছে কৈলাস শহরে 10 জনের মধ্যে বাংলাতে 10 জন ভর্তি হয়েছে ইংরেজিতে 10 জনের মধ্যে 9 জন ভর্তি হয়েছে আর ধর্মনগরে 15 জনের মধ্যে বাংলাতে 11 জন ভর্তি হয়েছে ইংরেজিতে 10 এর মধ্যে 9 জন ভর্তি হয়েছে তার মানে বাংলাতে ইনটেক ক্যাপাসিটি 195 জন ভর্তি হয়েছে ইংলিশে 100 এর মধ্যে 98 জন ভর্তি হয়ে গেছে 12 আমরা 15 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে এটার ক্লাস শুরু হবে এবং আমরা প্রথম আনুষ্ঠানিক উদ্বোধন করছি উমেন্স কলেজে সেখানে আমরা আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু করব সেই দিন থেকেই অলরেডি প্রত্যেক 6টা কলেজে অর্থাৎ গ্রামের ছেলেরা গ্রামে থেকেই কৈলাসহরে চলা কৈলাসহরে ধর্মনগরে বিলুনিয়াতে উদয়পুরে তারা যাতে ওইখানে থেকেই মাস্টার ডিগ্রি কোর্স করতে পারে সেজন্য আমরা এই ইন্টিগ্রেটেড কোর্সটা শুরু করে দিয়েছি আপনারা জানেন এই সরকার আসার পরে গরিব ছেলে মেয়েরা যাতে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন প্রফেশনে যাতে অর্থের অভাবে তাদের কোনো সমস্যা না হয় ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য প্রফেশনে যেতে পারে সেই জন্য আমরা সুপার 30 স্কিম চালু করেছিলাম এবছর নিয়ে আমরা তিনটা সুপার 30 মানে 30 30 30 এই নিয়ে এবছর নিয়ে আমরা 90 জনকে পাঠিয়েছি প্রথম বছরের ব্যাচ এটার রেজাল্ট বেরিয়েছে এবং একদিকে তারা 11-12 পাস করেছে সাথে সাথে এই যে নিট এবং জেই এবং অন্যান্য পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষা তারা ভালো রেজাল্ট করেছে গরিব ছেলে মেয়ে অর্থের অভাবে তারা কখনো এ জায়গায় পৌঁছতে পারত না কিন্তু রাজ্য সরকার ছাত্রছাত্রী গরিব ছাত্রদের দিকে চিন্তা করে সুপার 30 স্কিম চালু করেছিল এর মধ্যে প্রথম ব্যাচের রেজাল্ট বেরিয়েছে আইআইটি আইআইটিতে একজন পেয়েছে আইআইটি ধানবাদে ওর নাম হলো দীপায়ন দেবনাথ আইআইটি ধানবাদে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সে চান্স পেয়েছে এটা একটা বিরাট পাওনা এমবিবিএস 6 জন চান্স পেয়েছে এই 30 জনের মধ্যে 6 জন চান্স পেয়েছে ইঞ্জিনিয়ারিং এনআইটি আগরতলা 3 জন চান্স পেয়েছে বিএসসি অ্যান্ড এমএসসি ইন্টিগ্রেটেড কোর্স এনআইটি আগরতলাতে 2 জন পেয়েছে ভেটেরিনারি সায়েন্সে 1 জন পেয়েছে এগ্রি বিএসসিতে 1 জন পেয়েছে বি ফার্মাতে 1 জন পেয়েছে ফার্মা ডি 1 জন পেয়েছে বিএসসি অনার্সে 4 জন পেয়েছে বিএসসি ওয়ান বিএসসিতে 1 জন পেয়েছে এরকম যে 6 জন বাকি আছে এই 6 জন তারা সেকেন্ড অ্যাটেম্প নেবে নিট বা ইঞ্জিনিয়ারিং করছে কিন্তু আমাদের সুবিধা একবারের জন্যই আমাদের এই যে সুপার 30 স্কিম যে বছরে প্রতিজনের জন্য আমরা 2,40,000 টাকা খরচ হয় প্রতি ছেলে মেয়ের জন্য এটা এই নিয়ে তিনটা বছর আমরা পাঠিয়েছি 20-21-22-23 20-21-এর এদের ফলাফল বেরিয়েছে এই ফলাফলটা আমরা জানলাম এবং আমাদের রাজ্যের জন্য একটা বিশেষ সুখবর সুপার 30 গরিব ছেলেমেয়েরা সুযোগ পেয়েছে এবং এবারও 27 জন অলরেডি যোগ দিয়েছে এদের মধ্যে 27 জন এলএন ক্যারিয়ারে কোটাতে আপনাদেরকে বলি বুঝিয়ে বলি ওরা এসছে পরবর্তী সময় জিন্দাবাদও দিয়ে গেছে আপনারা চেষ্টা করেছেন আপনারা না আপনাদের কারো কারো প্রতিনিধির মাধ্যমে ওরা বুঝে গেছে কফিও খেয়ে গেছে আমার এখানে ও কেন না শুধু এখানে এসছে খুশি হয়েছে আপনি আশ্বাস দিচ্ছেন ওই যাবো কথা তাহলে এগুলি মিথ্যা কথা আমি বলি না তারা কইতে তারা এটাও বলেনি তারা তারা বলেছে ফাইনাল কি বলেছে আমি জানি না তারা বলেছে আপনি ফাইনান্সে পাঠান আমি আজকে পাঠিয়ে দিয়েছি আমার যা এসটিজিটি এসটিজিটি বলে কিছু নেই আমরা গন্ডগোল করে ফেলি এসটিপিজিটি
এটাও না সিলেকশন আবার সিলেকশন তারাই তো তারা আরে ভাই তোমরা শুধুমাত্র তাদের উপর ডিপেন্ড করো না তুমি তো সাংবাদিক তুমি তো বুদ্ধিজীবীর চতুর্থ স্থানে রয়েছো একটা জিটি হলো 9-10 পড়ায় জিটি সেকেন্ডারি আমার যা খালি আছে ব্যাকএন্ড পোস্ট আছে সবের জন্য পাঠিয়ে দিয়েছি ফাইন্যান্সকে অ্যাপ্রুভাল দিয়ে নিয়ে নেব কতজন আছে খালি এই কাগজটা দাও তো এখানে ব্যাকএন্ড পোস্ট কথা বুঝা নেই তোমরা উল্টা পাল্টা অর্থ বুঝে না এটাই হ্যাঁ ছশো দুজনকে পাঠিয়েছিলাম 5 তারিখ পিজিডি পাঠিয়েছিলাম 270 আমার আর কি ব্যাকেন্ড আছে আর জিটি ব্যাকেন্ড আছে 249 যে আর পিজিটি 308 খেলা শেষ জিটি 249 না ব্যাকেন্ড 249 600 দুই এর পরে আমি কি পোস্ট কেশন করে পাঠাবো তারা দেখে গেছে তারা আমায় কফি খেয়ে গেছে তারা বুঝেছে এই সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেয় না সরকারেরও সীমাবদ্ধতা আছে অর্থ দপ্তর ইচ্ছা করলেই সবাইকে দিয়ে দেবে হতে পারে সরকার অর্জুন দপ্তর চাকরি দিতে হয় সুপার স্পেশালিটি খুলছে বিভিন্ন দপ্তরে পুলিশ নিচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ নিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে নিচ্ছে তো সবটা না তবে একটা কথা যে এই সরকার যে আমরা রোজগারের পক্ষে অর্থাৎ রোজগার ঘরে ঘরে রোজগার বাড়ো এটা শুধুমাত্র চাকরির মাধ্যমে নয় অন্যান্য পন্থার মাধ্যমেও আমাদের সরকার পজিটিভ এটা বলতে পারি সুতরাং আমাদের সরকার আমরা ইতিবাচক নীতিতে বিশ্বাসী আমরা নেগেটিভ কোনো প্রচার করি না আমরা অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্টের ইচ্ছা আছে একটা বিশেষ শ্রেণীকে বাদ দিয়ে নয় সব শ্রেণীর ডেভেলপমেন্টের জন্য আমাদের সরকার আজকে 1482 জন 1482 জন গ্রাজুয়েট টিচার TET-2 অফার ছেড়েছি আজকে আবার 1482 জন অফার ছেড়েছি তাহলে এবং ওই দিন আমরা বলছিলাম 31 জন বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে আমরা দিয়েছি কোর্টে মামলা হয়েছে বলছিলাম কোর্টে যিনি মামলা করে উনি রুদ্ধ করে নিয়েছেন এর মধ্যে আরও ডিগ্রি কলেজে 5 জন এবং সবাই ইংলিশের তারা তাদেরকে আমরা অফার ইস্যু করতে যাচ্ছি অলরেডি কেস রুদ্ধ করে নিয়েছে আর একজন ল কলেজের উনিও ল কলেজের এটিও ইংলিশের ওনাকে আমরা অফার দিচ্ছি তো এখন পর্যন্ত আমরা ইউজিটি আমাদের সরকার আসার পরে আমরা যোগ করে নেবেন 7 তারিখ এই মাসের 7 তারিখ আজকে 11 তারিখ 256 জনকে পোস্টিং দিয়েছি ইউজিটি 9 তারিখ 604 জনকে আবার অফার দিয়েছি এর আগে আমরা চাকরি দিয়েছিলাম 646 জনকে ইউজিটি জিটি 7 তারিখ আমরা 258 জনকে আমরা পোস্টিং দিয়েছি আজকে 1482 জনকে অফার ছাড়া হয়েছে এর আগে জিটিতে 1234 জনকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের জিটি সেকেন্ডারিতে আগে আমরা দিয়েছিলাম 1471 জিটি সেকেন্ডারি নিয়েছি আর 347 জন পিজিটি নিয়েছি এবং পাইপলাইনে রয়েছে পিজিটি 110 এটা সব এ মাসে হয়ে যাবে জিটি 230 হাইকোর্টে মামলা আছে
মামলা না হলে আমি কিছু করতে পারব না। স্পেশাল অ্যাডভোকেটার 200 আশা করি কয়েকদিনের মধ্যে অপাত ছেড়ে দেব, টিআরবিটি নাম পাঠায়নি পাঠাবে। এবং এ হলো বাস্তব চিত্র। এই যে টেটের সামান্য কিছু বাকি থাকে আছে, এগুলিকেও এ মাসে অফার দিয়ে দেব। তার মানে টেটে একজনও বাকি থাকবে না, জিন্দাবাদ জিন্দাবাদ বন্ধ হয়ে গেছে। আবার টেটে ডিসেম্বর মাসে পরীক্ষা নিচ্ছে, যখন গভর্নমেন্ট আসবে যারা পাস করবে সবাইকে নেব, কারণ আমাদের অনেক প্রমোশন পাচ্ছে। জিটি থেকে যখন প্রমোশন পাবে সে হয়ে যাবে এএইচএম, তখন আমার এই পোস্ট খালি। তেরকম প্রাইমারি টিচার থেকে যখন প্রমোশন পাবে আবার ইউজিটি খালি, সুতরাং ভ্যাকেন্ট পোস্ট ইন ফিউচার আমার থাকবে। সুতরাং টেটে যারা কোয়ালিফাই করবে কোনো চিন্তা নেই, আর গভর্নমেন্ট রিটার্ন করছে সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং আরও চাকরি আছে, আমি এতটুকু শুধু বললাম, আমার শুধু দপ্তরে বললাম, পরে আরেকদিন বললে আমাদের তথ্যমন্ত্রী বলবে, উনি যদি বলে আমাকে বলার জন্য আমিও বলবো। আমি আগেও বলেছি আপনাদেরকে, এই রাজ্য প্রতিষ্ঠার পর 5 বছরে কোনো সরকার আমাদের মতো চাকরি দিতে পারেনি। তথ্য আছে, ফাইন্যান্সের সই করা তথ্য, অতীতে কতজন দিয়েছে, আমরা কতজন দিয়েছি, আরও কতজন দিতে যাচ্ছি,